আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও কাল রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস। বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ, দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সমুদ্রতট ও তীরবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায়। দু এক জায়গায় দু মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে আজও। আগামী বারো ঘণ্টায় মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে নিষেধাজ্ঞার পাশাপাশি লঞ্চ বা নৌকো একসঙ্গে না রাখার পরামর্শ। ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে নয়ই মে, কাল বৃহস্পতিবার। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ, আসাম ও মধ্যপ্রদেশে। দক্ষিণবঙ্গে আজ ও কাল বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই পাঁচ জেলাতে। ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ, পরে মেঘলা আকাশ। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে গরম অনুভূত হবে। বিকেল বা সন্ধ্যে রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 56% এবং সর্বোচ্চ 95%, বৃষ্টি হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। ভিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে অসম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। আসাম, মেঘালয় ছাড়াও উত্তর পূর্বের রাজ্য মণিপুরম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মাহে, পণ্ডিচেরি সর্বত্র আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।